एवरीवन वेलकम बैक टू माय चैनल। सामने ईद, ईदेर दिन सकाले सबार बासे मिष्टि जिनिस तैरी करा हय। आजकेर रेसिपी सुजी और साबुदानार पायेश। एई रेसिपिटी जदि आपनारा ईदेर दिन सकाले तैरी करें आपनारा एमनिते सार्व करते पारें, आबार रुटिर साथे सार्व करते पारें। सबार खुबी पसंद हबे, खुबी कम समय तैरी करा जाय। एकटी पातिले देड़ टेबिल चामच परिमाणे घी निये निब। এই পুরো রেসিপিটি রান্না করার সময় চুলার আগুন মিডিয়াম থেকে লোতে রাখব। আধা কাপ পরিমাণে সুজি নিয়েছি। ঘিতে ভালোভাবে সুজি ভেজে নিব, যাতে করে সুজিও ঘি এর মিশ্রণে খুব সুন্দর ঘ্রাণ বের হয়। ক্রমান্বয়ে নাড়তে থাকব। একটি দারুচিনি ও এলাচ দিয়েছি। সুজি খুব দ্রুত পুড়ে যায়, এই জন্য নাড়াচাড়া কোনোভাবে বন্ধ করা যাবে না। চুলার আগুন একেবারে লো রাখতে হবে, একটু সময় বেশি লাগলেও সুজিগুলো পারফেক্টলি ভেজে নেওয়া যায়। সুজি যত পারফেক্টলি ভেজে নেওয়া যায় রেসিপিটিও খুবই অসাধারণ হয় খেতে। হালকা বাদামি রং করে সুজি ভেজে নিব। হালকা বাদামি রং করে সুজি ভেজে নেওয়া শেষ। চার কাপ পরিমাণে দুধ দিয়ে দিব। দুধ দিতে দিতে অবশ্যই ভালোভাবে নাড়তে হবে, না হলে সুজি খুব দ্রুত জমাট বেঁধে যায়। তরল দুধ অথবা পাউডার দিয়ে দুধ তৈরি করে আপনারা এখানে ব্যবহার করতে পারেন। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিব দু টেবিল চামচ পরিমাণে সাবুদানা। সাবুদানা ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা পর্যন্ত আমি ভিজিয়ে রেখেছিলাম, এরপর পানি ঝরিয়ে নিয়েছি। সাবুদানা যদি না ভিজিয়ে সরাসরি ব্যবহার করেন এক্ষেত্রে গলতে অনেক সময় লাগে, তাই এই টিপসটি অবশ্যই ফলো করবেন। এরপর ভালোভাবে নাড়তে থাকব, চুলার আগুন কিন্তু লোতে থাকবে। দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখানে আমি আধা কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি, আপনারা এর থেকে কম বা বেশি করে ব্যবহার করতে পারেন। এই রেসিপিটি রান্না হতে খুবই কম সময় লাগে, তাই খুব ভালোভাবে নাড়তে হবে। দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে গাজর কুচি। গাজরকে সালাদে মেশিনের সাহায্যে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছিলাম। গাজর দেওয়ার পর কালার যেমন সুন্দর হয় খাবারের টেস্টও বাড়িয়ে দেয়। ভালোভাবে নাড়তে থাকব একেবারে লো আছে, আরও তিন থেকে চার মিনিট রান্না করে ফিরে আসছি। দেখুন কত সুন্দর হয়েছে কালার। দিয়ে দিচ্ছি আধা চা চামচ থেকেও কম পরিমাণে লবণ, আর এক থেকে দু মিনিট রান্না করলে প্রস্তুত হয়ে যাচ্ছে। এলাচ ও দারুচিনি উঠিয়ে নিচ্ছি। প্রস্তুত হয়ে গিয়েছে সুজি ও সাবুদানার পায়েস। দেখলেন তো কত কম সময়ে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ঘনত্ব দেখিয়ে দিব। দেখুন কেমন ঘনত্ব হওয়ার পর চুলা বন্ধ করে দিয়েছি, নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে। চুলা থেকে নামি আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। উপরে দিয়ে দিচ্ছি কাঠবাদাম, পেস্তা বাদাম ও কিশমিশ। পরিবেশন সম্পূর্ণ আপনাদের ইচ্ছের উপর, আপনারা আপনাদের পছন্দ মতো উপকরণ দিয়ে সাজিয়ে নিতে পারেন। কত কম সময় তৈরি হয়ে গেল সুজি ও সাবুদানার পায়েস। দেখুন কত সুন্দর লাগছে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।